আমরা পরের ধাপের আলোচনায় এলাম। তাহলে একটা প্রকট ধর্মী জিন, একটা কি আসছে প্রচ্ছন্ন ধর্মী জিন। এবার আমাদের জানতে হবে যে এই যে জিনগুলো, এই জিনগুলো হচ্ছে প্রকট ধর্মী এবং প্রচ্ছন্ন ধর্মী যে জিনগুলো, এই প্রচ্ছন্ন ধর্মী বা প্রকট ধর্মী জিনগুলো আমাদের শরীরে রোগ তৈরি করে কিভাবে, কিভাবে রোগ তৈরি করে, কেন আমরা হচ্ছে এই জিনের দ্বারা ক্ষতিগ্রস্ত হই, কারণ এই প্রকট আর প্রচ্ছন্ন ধর্মী জিনগুলো কোনো না কোনো বৈশিষ্ট্য বা কোনো না কোনো কাজকে নিয়ন্ত্রণ করছে। আমরা প্রথমেই বলে এসেছি জিন আমাদের দেহের যাবতীয় কিছু কাজকে কী করে, নিয়ন্ত্রণ করে। তাহলে কেন, তাহলে কেন আমরা হচ্ছে এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হই বা রোগাক্রান্ত হই? এখানে একটা কথা সবসময় আমাদের সামনে আসবে, সেটা হচ্ছে আমরা বলবো কিন্তু ব্যাপারগুলো বুঝবো না, বলবো কিন্তু ব্যাপারগুলো বুঝবো না। তার মানে আমাদের কাছে জিনিসটা স্পষ্ট নয়, পরিষ্কার নয়, তার মানে সেই জিনিসটা আমাদেরকে পরিষ্কার করতে হবে। তাহলে আমরা দেখলাম যে জিন, এই জিনটার একটা প্রকট ধর্মী হয় আর একটা প্রচ্ছন্ন ধর্মী হয়। তাহলে জিন প্রকট ধর্মী হোক বা প্রচ্ছন্ন ধর্মী হোক তাতে কিছু এসে যায় না, কারণ প্রকট ধর্মী হলে, প্রচ্ছন্ন ধর্মী হলে আমাদের কেউ ক্ষতি নেই, সেটা প্রকাশ হবে বা প্রকাশ হবে না। কিন্তু এই প্রকট ধর্মী বা প্রচ্ছন্ন ধর্মী জিন যখন এই জিনের, এই জিনের মধ্যে যদি কি হয় মিউটেশন হয়, যদি এখানে মিউটেশন হয় তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে, মিউটেশন ঘটলেই কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে কী হতে পারে, ভালোও হতে পারে খারাপও হতে পারে, ভালোও হতে পারে খারাপও হতে পারে। তাহলে মিউটেশনটার মানে কি, মিউটেশনটার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে সাডেন চেঞ্জ, সাডেন চেঞ্জ। তার মানে এখানে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এখানে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, পরিবর্তন। এই পরিবর্তনটাই হচ্ছে মিউটেশন। তাহলে পরিবর্তনটা কি হয় জিনের মধ্যে, পরিবর্তনটা কি হয়, একটা উদাহরণ না দিলে তুমি বুঝতে পারবে না। সেটা হলো দেখো, আমরা যদি ডিএনএ দুটো শৃঙ্খল আঁকি, আমরা ধরলাম এখান থেকে এইটুকু হচ্ছে একটা জিন, এইটুকু হচ্ছে একটা জিন। তাহলে এই যে জিনটা আমরা ধরলাম, এটা হচ্ছে একটা জিন হলো, এই জিনের মধ্যে ধরো এরকম রয়েছে, এরকম রয়েছে হলো। তাহলে এখানে অ্যাডিনিন কার সঙ্গে বন্ড করেছে, থাইমিন, থাইমিন অ্যাডিনিনের সঙ্গে, থাইমিন অ্যাডিনিনের সঙ্গে গুয়ানিন, সাইটোসিন, সাইটোসিন গুয়ানিন, সাইটোসিন গুয়ানিন, গুয়ানিন সাইটোসিন, থাইমিন অ্যাডিনিন, থাইমিন অ্যাডিনিন, অ্যাডিনিন থাইমিন হলো। তাহলে এইগুলো সব কি নিউক্লিওটাইড, তো এগুলো নিউক্লিওটাইড। এইবার ধরে নাও, ধরে নাও হচ্ছে তুমি এই যে নিউক্লিওটাইড সিকোয়েন্সটা দেখলে, এই যে নিউক্লিওটাইড সিকোয়েন্স হলো, এটা কি রয়েছে, সাইটোসিন গুয়ানিন সিকোয়েন্স রয়েছে, হয়েছে সাইটোসিন গুয়ানিন কি রয়েছে, সিকোয়েন্স রয়েছে হলো। এরকম পরেরটাতে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো পরেরটাতে, তার মানে এর পরের যে সিকোয়েন্সটা এলো, এর পরের যে সিকোয়েন্সটা আমরা নিয়ে এলাম এখানে, সেই সিকোয়েন্সটা কীরকম দেখো, অ্যাডিনিন থাইমিন যেমন আছে, থাইমিন অ্যাডিনিন যেমন আছে, থাইমিন অ্যাডিনিন যেমন আছে রইল, গুয়ানিন সাইটোসিন যেমন আছে রইল, পরেরটা দেখো মাঝখানটায়, মাঝখানটা আমি একটা ডট লাইন দিয়ে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু এই ডট লাইনটা থাকে না, এই ডট লাইনটা থাকে না, এটা বোঝানোর জন্য বা বোঝার সুবিধার জন্য আমরা এটাকে ডট লাইন মেরে দিলাম এখানে। তাহলে দেখো আমরা সিকোয়েন্সটার মধ্যে কী চেঞ্জ দেখলাম, কী চেঞ্জ দেখলাম দেখো, এখানে, এখানে যে নিউক্লিওটাইডটা ছিল হচ্ছে এই নিউক্লিওটাইডটা এখানে আছে কি, এখানে নেই, এখানে নেই, হয়েছে, তার মানে কি হয়েছে, এখানে কি হয়েছে, ডিলিশন হয়েছে, ডিলিশন, ডিলিশন মানে আমরা বলতে পারি অবলুপ্তি ঘটেছে, অবলুপ্তি হয়েছে, বিলুপ্তি হয়েছে বা কি বলবো, বাদ গেছে, বাদ গেছে বলবো। তাহলে অবলুপ্তি হয়েছে বা বাদ গেছে। তাহলে দেখো তো এই যে সিকোয়েন্সটা ছিল, এখানে যে সিকোয়েন্সটা তৈরি হলো, তার মধ্যে কিছু চেঞ্জ হলো,
হ্যাঁ হয়েছে, চেঞ্জ হয়েছে। এই চেঞ্জটাকেই বলা হচ্ছে মিউটেশন। কি বলা হচ্ছে? মিউটেশন। তাহলে ডিএনএর যে নিউক্লিওটাইড সিকোয়েন্স, এই সিকোয়েন্সগুলো যদি চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, অনেক রকম পরিবর্তনের ধারা আছে, আমি সব ধারা নিয়ে আলোচনা করছি না, তোমাদের দরকারও নেই, শুধু জেনে রাখো এরকম কিছু একটা চেঞ্জ হচ্ছে। এই যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জের ফলে কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে বেশিরভাগই কী করছে না, জিন ঘটিত রোগ তৈরি করে দিচ্ছে, ফলে আমরা তার দ্বারা কী হচ্ছি, ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি প্রথমেই বলে এসেছি কিন্তু যে এর দ্বারা আমরা লাভবানও হতে পারি, ক্ষতিগ্রস্তও হতে পারি। এইবার মজার ব্যাপার দেখো, তাহলে জিন তোমরা দেখলে যে জিন থাকে কোথায়, ক্রোমোজোমে থাকে, এবং জিনের মধ্যে কোনো মিউটেশন বা চেঞ্জ হলেই সেটা অনেক সময়ই কী হয়, ক্ষতিকারক হয়, এবং সেটা আমাদের জিন ঘটিত রোগকে তৈরি করে। ক্লিয়ার? বেশ, এবার দেখো আমাদের শরীরে জিনের যে বাড়ি ক্রোমোজোম, এই ক্রোমোজোমকে দুটো ভাগে ভাগ করা হলো। একদল এদেরকে বলা হয় দেহ ক্রোমোজোম, এদেরকে বলা হয় দেহ ক্রোমোজোম হয়েছে, আর এদেরকে বলা হয় সেক্স বা যৌন ক্রোমোজোম, এদেরকে বলা হয় সেক্স বা যৌন ক্রোমোজোম। তাহলে এই যে সেক্স ক্রোমোজোম, এবং এদেরকে বলা হয় দেহ ক্রোমোজোম। দেহ ক্রোমোজোমকে আমরা অটোজোম বলে থাকি, অটোজোম বলে থাকি। যৌন ক্রোমোজোমকে আমরা সেক্স ক্রোমোজোম বলে থাকি, এগুলোকে সেক্স ক্রোমোজোম, বা এদের অপর নাম অ্যালোজোমও বলা হয়, এদেরকে আমরা অ্যালোজোমও বলতে পারি। তাহলে দেখো এই দেহ ক্রোমোজোম, এই দেহ ক্রোমোজোমের মধ্যে কে রয়েছে না, এখানে রয়েছে জিন। দেহ ক্রোমোজোমের মধ্যে কে রয়েছে, জিন রয়েছে। আবার এই যে যৌন ক্রোমোজোম, এই যৌন ক্রোমোজোমের মধ্যেও কে রয়েছে, জিন রয়েছে, জিন রয়েছে, তাই তো? বেশ, এবং জিন কটা প্রকৃতি তুমি দেখলে, প্রকাশভঙ্গির ওপরে জিন কটা না, এটা প্রকট জিন, প্রকট জিন রয়েছে, এখানে প্রচ্ছন্ন জিনও রয়েছে। তাহলে প্রকট জিনও আছে, প্রচ্ছন্ন জিন আছে। একই রকমভাবে এখানেও কী রয়েছে, প্রকট জিন রয়েছে, প্রকট জিন রয়েছে, এবং কী রয়েছে, প্রচ্ছন্ন জিন রয়েছে। হ্যালো, তাহলে এক্ষেত্রেও কিন্তু প্রকট জিন এবং প্রচ্ছন্ন জিন দুটো জিনই এখানেও আছে। হ্যালো, এবার দেখো আমাদের দেহ ক্রোমোজোম এবং যৌন ক্রোমোজোমগুলো, এই যে জিনগত রোগ, এই জিনগত রোগটাকে দুরকমভাবে পরিবহন করে। কি? অটোজোম এ বলল যে আমি প্রকট জিন সেটাকেও পরিবহন করব, প্রচ্ছন্ন জিন সেটাকেও পরিবহন করব, এদের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি ক্ষতিগ্রস্ত জিনটাকেও পরিবহন করব। তার মানে দেহ ক্রোমোজোম দ্বারা প্রকট জিন, ক্ষতিগ্রস্ত প্রকট জিন, ক্ষতিগ্রস্ত প্রচ্ছন্ন জিন দুটোই কী হবে, বাহিত হবে, তাই তো? বেশ, এবার বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এই দুটো জিনের মধ্যে কে বেশি সবল আর কে দুর্বল। না, সবল হচ্ছে প্রকট জিন, যার ক্ষমতা বেশি, আর প্রচ্ছন্ন জিন কি, খুব দুর্বল। বুঝলি? তাহলে দেখো আঘাত যদি আসে তাহলে আমরা দেখলাম কি, কোনো মিউটেশন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তাহলে চেঞ্জটা নিশ্চয়ই কেউ করাচ্ছে তো। তাহলে চেঞ্জটা কে করায়? এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, পরিবেশের বিভিন্ন ফ্যাক্টর চেঞ্জ করা। তাহলে এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যে সুস্থ লোক তাকে, বা যে সুস্থ সবল, যে জিনটা সুস্থ সবল তাকে বেশি ক্ষতিগ্রস্ত করতে পারবে, না যে জিনটা খুব দুর্বল তাকে বেশি ক্ষতিগ্রস্ত করতে পারবে? তাহলে স্বভাবতই তুমি উত্তর দেবে কি, যে প্রচ্ছন্ন জিন, যে দুর্বল একটু, তাকে বেশি কী করবে, ক্ষতিগ্রস্ত করবে। তাহলে হচ্ছে, যদিও ব্যাপারটা সেরকম নয় কিন্তু বোঝার সুবিধার্থে আমরা এভাবেই বুঝছি, তাহলে প্রচ্ছন্ন জিনগুলো এইগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রকট জিনের তুলনায়। হলো, তাই প্রচ্ছন্ন জিন দ্বারা আমাদের জিনগত রোগগুলো বেশিরভাগই কি, প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। হলো, প্রকট জিন ঘটিত রোগ আছে খুবই কম। তার মানে আমাদেরকে প্রথম জানতে হবে যে প্রকট জিন ঘটিত আর প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ কোনগুলো হয়েছে, সেটাকে আমাকে প্রথম জানতে হবে। তাহলে দেখো,
যেগুলো দেহ ক্রোমোজোম এবং প্রকট জিন ঘটিত, প্রকট জিনের কারণে এর মিউটেশনের কারণে যদি ঘটে থাকে, এর মিউটেশন প্রকট জিনের যদি মিউটেশন ঘটে, তাহলে তার প্রভাবে যে রোগটা দেখা যায় হচ্ছে, যে রোগগুলো দেখা যায় তাদের মধ্যে কে কে পড়ে, না এর মধ্যে পড়ে, এর মধ্যে পড়ে নেল প্যাটেলা সিন্ড্রোম। নেল প্যাটেলা সিন্ড্রোম আমি কয়েকটা নাম বলছি, পরে এদের ডিটেল বলবো। নেল প্যাটেলা সিন্ড্রোম, মারফান সিন্ড্রোম, এরা হচ্ছে সব কি, এরা সব প্রকট ধর্মী জিনের কারণে হয়। নেল প্যাটেলা সিন্ড্রোম, মারফান সিন্ড্রোম, এগুলো হচ্ছে প্রকট ধর্মী জিনের কারণে। প্রচ্ছন্নধর্মী জিনের কারণে কি হয়, প্রচ্ছন্নধর্মী এদের মধ্যে পড়ে থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া হলো, তাহলে থ্যালাসেমিয়া পড়ছে, আর কে পড়ছে, থ্যালাসেমিয়া পড়ছে, দু নম্বর কালার ব্লাইন্ডনেস, বুঝছে, সরি এখানে আমরা থ্যালাসেমিয়াই লিখব, কারণ এখানে জিনগুলো যেহেতু আলাদা করেছি, তাহলে থ্যালাসেমিয়া লিখব, অ্যালবাইনিজম, অ্যালবাইনিজম এটা হচ্ছে ধবল রোগ বলে থাকি, অ্যালবাইনিজম এটা প্রচ্ছন্নধর্মী জিনের কারণে হয়। তাহলে প্রকট ধর্মী জিনের কারণে নেল প্যাটেলা সিন্ড্রোম, মারফান সিন্ড্রোম, প্রচ্ছন্নধর্মী জিনের কারণে থ্যালাসেমিয়া, অ্যালবাইনিজম। তেমনই হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম বাহিত যেটা হয়, প্রচ্ছন্ন জিনের কারণে যেটা হয়, সেখানে আমরা পড়ব কালার ব্লাইন্ডনেস, কালার ব্লাইন্ডনেস, কালার ব্লাইন্ডনেস। আর কি পড়ব, আর কি পড়ব, হিমোফিলিয়া, হিমোফিলিয়া। তাহলে এইগুলো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, কালার ব্লাইন্ডনেস, বর্ণান্ধতা, হিমোফিলিয়া রক্ততঞ্চনের বিরূপকতাজনিত রোগ, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, অ্যালবাইনিজমটা আমাদের সিলেবাসে নেই। তাহলে প্রচ্ছন্নধর্মী জিনের কারণে এগুলো হয়, তাহলে আমাদেরকে জানতে হবে যে প্রচ্ছন্নধর্মী জিনের কারণে কোনগুলো হয়, প্রকটধর্মী জিনের কারণে কোনগুলো হয়। ক্লিয়ার? আর সময় আছে?